সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বেশ কিছু সন্ত্রাসী কার্যক্রম হয়েছে বা বেশ কয়েকটি ক্ষেত্রে আমরা দেখেছি যে এই সকল সন্ত্রাসীরা এতটাই বেপরোয়া যে তারা বিভিন্ন অপকর্ম অনেক ক্ষেত্রে তারা ভুক্তভোগীদের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন করার পর সেই সকল বিচ্ছিন্ন অঙ্গ দিয়ে তারা টিকটক ভিডিও প্রচার করার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভাইরাল হচ্ছে, পাশাপাশি নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য তারা সেই ভাইরাল করা ভিডিও তাদের প্রতিপক্ষ অথবা বিভিন্ন জায়গায় নিজেদের স্বার্থে অর্থাৎ চাঁদা দাবি করার স্বার্থে বা আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে তারা এই সকল ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এই বিষয়গুলো গণমাধ্যম বা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে বিভিন্ন সময়ে কিশোর গ্যাং বা এই ধরনের সন্ত্রাসী গ্যাং যারা পরিচালনা করে অথবা যারা মদত দিয়ে থাকে তাদেরকে বিভিন্ন সময়ে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব ফোর্সেস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মূলত আজকে মধ্যরাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব দুয়ের আভিযানিক দল জানতে পারে যে মোহাম্মদপুর এলাকায় একটি গ্রুপ তারা সংঘবদ্ধ হচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে মূলত একটি অপকর্ম, সেটা ডাকাতি হতে পারে বা ছুরি ছিনতাই হতে পারে বা যে কোনো একটি অপকর্ম করার জন্য তারা সংঘবদ্ধ হচ্ছে। এই তথ্যের প্রেক্ষিতেই মূলত র‍্যাব দুয়ের আভিযানিক দল মোহাম্মদপুর এলাকায় প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করে আজকে মধ্যরাতে তারা মোহাম্মদপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী আহমেদ গুটি হাসান সহ পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব তাদের কাছে জানতে পারে যে তারা মূলত সেই গ্রুপের সদস্য যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভুক্তভোগীদের অঙ্গ বিচ্ছিন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক তৈরি করে ভিডিও ভাইরাল করে তারা বিভিন্ন অপকর্ম আধিপত্য বিস্তার থেকে শুরু করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। র‍্যাব আরও জানতে পারে যে এই চক্রটি বা এই সন্ত্রাসী গ্রুপটি মূলত পরিচালিত হয় হিটার রাফাত ওরফে রাফিদুল ইসলাম রানা, তুষার এবং আনোয়ারের মাধ্যমে, যার প্রেক্ষিতে প্রাথমিকভাবে র‍্যাব তাদের কাছ থেকে জানতে পারে যে এই হিটার রাফাত এবং তুষার তারা বাগেরহাটে একটি জায়গায় তারা অবস্থান করছেন। তাদের তথ্যের ভিত্তিতে মূলত র‍্যাব ছয়ের একটি আভিযানিক দল আজকে ভোরে এই রাফাত অর্থাৎ ওরফে হিটার রাফাত এবং তুষারকে বাগেরহাট থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি সাম্প্রতিক সময়ে প্রায় এরকম 8 থেকে 10টি বিভিন্ন এই ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে অঙ্গ বিচ্ছিন্ন করার মতো বিভিন্ন অপকর্ম এই গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়েছে। শুধু তাই নয়, এই গ্রুপের সদস্যদের বিরুদ্ধে ইতিপূর্বে 10টির অধিক, কারো কারো বিরুদ্ধে এর থেকেও বেশি বিভিন্ন ধরনের মামলা অর্থাৎ অস্ত্র মাদক সন্ত্রাসী হামলা এবং এই ধরনের
কুপিয়ে মারাত্মকভাবে জখম করা এই ধরনের বেশ কিছু মামলা রয়েছে। এবং এই গ্রুপের আমরা যে সাতজনকে আজকে আটক করতে সক্ষম হয়েছি, এরা সকলেই আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক একাধিকবার গ্রেফতার হয়েছে। মূলত এই গ্রুপটি, যারা তাদেরকে নিজেদের পরিচয় দিয়ে থাকে কবজি কাটা গ্রুপ, এই গ্রুপটি সদস্য সংখ্যা তাদের তথ্য অনুযায়ী প্রায় 15-20 জন। এবং এই 15-20 জনের সদস্য নিয়ে যে গ্রুপটি পরিচালিত হচ্ছে, এটা প্রায় গত 4 বছর যাবৎ এই হিটার, রাফাত, তুষার এবং আনোয়ার তারা বিভিন্ন সময় পরিচালনা করে আসছে। তাদের নেতৃত্বে মূলত এই মোহাম্মদপুর, আদাবর এবং সেখানে যে বিভিন্ন হাউজিং সোসাইটি আছে আপনারা জানেন, এই সকল এলাকায় তারা আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ অপকর্ম তারা করে আসছিল। তারা মূলত, এরা সবাই প্রাথমিকভাবে কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। আপনারা দেখবেন এদের বয়স সাম্প্রতিক সময়ে কিশোরের গণ্ডি পেরিয়ে এসেছে এরকম বয়স। এবং কিশোর গ্যাং সদস্য থাকা অবস্থা থেকেই তারা আধিপত্য বিস্তার এবং অন্য গ্রুপ, মানে অর্থাৎ প্রতিপক্ষের উপরে হামলা সহ বিভিন্ন অপকর্ম তারা করে আসছিল। সাম্প্রতিক সময়ে তারা এই ধরনের আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভুক্তভোগীদের অঙ্গ বিচ্ছিন্ন করে, সেই যে তাদের যখন তারা হামলা করেছে সেই সময়টা তারা নিজেরা ভিডিও ধারণ করত, এবং ভিডিও ধারণ করার পরবর্তী তারা টিকটক তৈরি করত। এবং এই টিকটকটি মূলত তুষারের নেতৃত্বে করা হতো, যেখানে হিটার, রাফাতের পেজ, জয়ের পেজ, এই পেজগুলোতে শেয়ার করা হতো এবং এগুলো পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। এছাড়াও এই চক্রটি বিভিন্ন সময়ে ছিনতাই সহ বিভিন্ন অপকর্মে তারা জড়িত ছিল। গ্রেফতারকৃত হিটার রাফাত, যাকে রাফিদুল ইসলাম ওরফে রানা বলা হয়, তিনি মূলত এই গ্রুপের হিটার হিসেবে পরিচিত। এবং সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন সময়ে আপনাদের ইলেকট্রনিক মিডিয়াতেও মোহাম্মদপুর এলাকায় এই ধরনের বিভিন্ন সন্ত্রাসী হামলা যে ভিডিও ফুটেজ এসেছে, এই ফুটেজগুলোতে দেখা যায় সে সবসময় দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীদের নির্মম ও পৈশাচিকভাবে আঘাত করে তাদের অঙ্গ বা কবজি বিচ্ছিন্ন করত। তিনি মূলত মোহাম্মদপুর এলাকা এবং আশেপাশে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধকর্মের নেতৃত্ব দিয়ে আসতেন। এবং অধিকাংশ সময়ই তিনি বিভিন্ন অপকর্ম করার পর উনি এলাকা থেকে বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যেতেন। সন্ত্রাসী রাফাত, সে সম্ভবত বা স্বাভাবিকভাবে কখনো মোবাইল ফোন তিনি ব্যবহার করেন না, কারণ তাকে বিভিন্নভাবে বলা হয়েছে যে মোবাইল ফোন ব্যবহার করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলবে। এই জন্য সে বিভিন্নভাবে অভিনব কায়দায় মোবাইল ফোন ব্যবহার ব্যতীতই মূলত সে বিভিন্ন অপরাধকর্ম করত এবং নেতৃত্ব দিত। এই সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন সিসিটিভি ফুটেজে একটি ঘটনা গত 26 তারিখে, এর আগে গত মাসের আগের মাসের 27 তারিখে একটি ঘটনা। এই ঘটনা দুটির প্রেক্ষিতে পাশাপাশি আপনাদের গণমাধ্যমেও যখন তার ব্যাপারটি সেভাবে হাইলাইট করা হয়, তখন সে প্রাথমিকভাবে ফরিদপুর এলাকার একটি মাজারে আত্মগোপনে চলে যায়। এবং যেখানে তিনি অবস্থান করার পর তার মধ্যে সন্দেহ আসে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আসতে পারে, তখন তিনি বাগেরহাটের একটি হোটেলে অবস্থান করছিলেন। এবং প্রাথমিকভাবে যেটা জানা যায় যে তার দেশ ত্যাগেরও একটি পরিকল্পনা থাকতে পারে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি মামলা রয়েছে। আসলে সে নিজেও তার মামলার সঠিক সংখ্যা সে বলতে পারেনি,
এবং সে 4 থেকে 5 বার আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়েছে বলে তিনি আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। গ্রেপ্তারকৃত তুষার, যিনি মূলত এই ধরনের অপকর্ম বা হামলার পরিকল্পনা করতেন এবং সেখানে আনোয়ার বা রাফাতের নির্দেশনা অনুযায়ী তার পরিকল্পনাতেই বিভিন্ন সময়ে এই ধরনের সন্ত্রাসী হামলা করা হতো। তিনিও মূলত এই রাফাতের সাথে অবস্থান করছিলেন বাগেরহাটে এবং তাদের একসাথেই কোথাও আত্মগোপনে যাওয়ার একটি পরিকল্পনা তাদের মধ্যেও ছিল। গ্রেপ্তারকৃত আহমেদ, যিনি এই গ্রুপের অন্যতম সদস্য এবং আজকে মধ্যরাতেই মূলত তিনি পুনরায় একটি বড় মাপের একটি অপকর্ম করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন তার সাথে আরও 4 জনকে নিয়ে। আহমেদ মূলত টার্গেট নির্বাচন করত, সে বিভিন্ন জায়গায় কোথায় কাকে ভুক্তভোগী হিসেবে তারা টার্গেট করবে এটা মূলত আহমেদের দায়িত্ব ছিল এবং টার্গেট নির্বাচন পরবর্তীতে সে মূলত তুষার, রাফাত এবং আনোয়ারের সাথে সলা পরামর্শের মাধ্যমে তারা এই ধরনের হামলা বা নাশকতা তারা পরিচালনা করত। বিভিন্ন সময়ে সে অপকর্মের পর সেও বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। এখানে তুষার এবং আহমেদ তাদের নামেও একাধিক বেশ কিছু মামলা রয়েছে এবং তারাও কিন্তু বেশ কয়েকবার আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত হাসান ওরফে গুটি হাসান এবং হানিফ, রমজান এবং রাজু তারা সকলেই এই কবজি কাটা গ্রুপের সদস্য। তারা বিভিন্ন সময়ে এই রাফাতের নেতৃত্বে অথবা তুষারের নেতৃত্বে বা আনোয়ারের নেতৃত্বে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে এবং পরবর্তীতে তারা আত্মগোপনে চলে যায়। তাদের বিরুদ্ধেও বেশ কিছু মামলা রয়েছে। এই সকল সন্ত্রাসী বা যারা কিশোর গ্যাংয়ের সদস্য তাদের আধিপত্য বিস্তার বা তারা যখন অবস্থান করে, যদিও তারা অধিকাংশ ক্ষেত্রেই আত্মগোপনে থাকে, বাট অনেক ক্ষেত্রেই যারা যখন এলাকায় অবস্থান করে বা বিভিন্ন অপকর্ম করে তখন অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি যে তারা বিভিন্ন ব্যক্তি বা কোনো সংস্থা বা কারো ছত্রছায়ায় তারা কিন্তু করে থাকেন। আপনাদের মনে আছে কি না, পল্লবীতে শিশুর সামনে তার পিতাকে হত্যা করা হয়েছিল, সেই শাহিন উদ্দিন হত্যাকাণ্ড, যেটা আপনাদের সবার মনে আছে। সেখানে দেখেন আমরা যে মূল পরিকল্পনাকারী ঠিক না, তিনি মূল পরিকল্পনাকারী ছিলেন ওরকম না, বাট যিনি এই গ্যাংটি পরিচালনা করতেন, যার ছত্রছায়া ছিলেন, তিনি একজন সাবেক এমপি ছিলেন, আপনাদের মনে আছে কিনা, আমরা কিন্তু তাকেও আইনের আওতায় নিয়ে এসেছি। আপনারা দেখবেন সাম্প্রতিক সময়ে টঙ্গী এলাকায় বেশ কয়েকজনকে আমরা ধরেছি যাদের ছত্রছায়া বা যারা এই ধরনের সন্ত্রাসীদের মদত দিতেন তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, যাদেরকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তাদের একটা স্পেশাল নেচার ছিল, আমি কিন্তু মাঝখানে বলেছি যে তারা মোবাইল ব্যবহার করেন না। তো মোবাইল ব্যবহার করেন না, তাহলে তারা কীভাবে হুমকি দিচ্ছেন বা কীভাবে তারা করছেন? তারা এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাউটারের পাসওয়ার্ড তারা নিয়ে থাকেন এবং সেখানে যখন এই রাউটারের কাছে তারা যান, ইন্টারনেটের মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছেন, চাঁদা নিচ্ছেন। তো এই যে এই বিষয়গুলো, এক্ষেত্রে যারাই তাদেরকে কোনোভাবে সহযোগিতা করুক, তাদেরকে আইডেন্টিফাই করা, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকার যারা জনপ্রতিনিধি আছেন, এলাকার যারা আছে তাদেরও দায়িত্ব এই ধরনের ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করা এবং আইডেন্টিফাই পরবর্তীতে যখন আমাদেরকে কেউ তথ্য দেবে আমরা অবশ্যই তাদেরকে আইন আওতায় নিয়ে আসবো। আমরা তাদেরকে অনেক কষ্ট করে ধরি, অনেক কষ্ট, সেই বাগেরহাট, রাজশাহী, সাতক্ষীরা এখানে দৌড়ায় দৌড়ে গিয়ে ধরতে হয়, বা তাদেরকে যখন এলাকায় দেখা যায় বা তারা যদি আদৌ কখনো এলাকায় যখন থাকে তখন যদি সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে এলাকাবাসী কোনোভাবে তথ্য দেন, এখন অনেক সুযোগ আছে, 999 আছে, র্যাবের ক্যাম্পের নাম্বার আছে, সাথে সাথে তথ্য দিলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আইন আওতা আনতে অনেক সহজ হবে।